মামানে মামিরাতে রান্না সুন্দর হবে না ঠিকই আছে রান্না বান্না তো আমাদের মা খালারাই সারা জীবন করে খাওয়াইছে সপ্তাহে মনে করো মাসে মনে করো চাইবে করে দোকান ভাঙা পড়ে যায় বাবা মাস কি ভালো তাই আমরা আরছি ওরে ভাই আজকের মূল আকর্ষণ ইলিশ নয় পাশ তার আমাদের খেয়ে দিছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আসলে অতিরিক্ত কারেন্ট যেটাকে বলে আর কি কারেন্টের ধরুন আমি আর আমাদের এই যে জিসান আমরা দুজন আজকে মোটামুটি পলায়ন করে চলে আসছি মাওয়াতে মাওয়াতের আগে বেশ কয়েকবার আসছি তবে আজকে আর কি ফেরি খাইতে কেউ বললেন না মানে আসলে বলে যে বলে না বিগার অতিরিক্ত কারেন্ট আর বিগারের কারণে আসছি তো আমরা এখন এই এই দোকানটার অ্যাকচুয়ালি নাম কি আচ্ছা মালিকের নাম হচ্ছে ডাক্তার এই দোকানটার কোনো নাম নাই এটা হচ্ছে আমি আপনাদেরকে বলি ব্যাপারটা আপনারা যখন মাওয়াতে আসেন মাওয়াতে আসলে পরে কিন্তু ওই যে দেখা যাচ্ছে যে রূপালী ইলিশ বা শখের হাড়ি ওই সামনের দিকে যেটা থাকে আর কি সামনের দিক থেকে আপনারা এদিকে আসা হয় না আর এই দিকে হচ্ছে ওই যে টিনের চালার নিচে আপনারা মোটামুটি কিছু টিনের চালাও না তাবু 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 টাঙানো থাকে ত্রিপল দিয়ে ওই সব কিছু কিছু রেস্টুরেন্ট আছে কিছু কিছু হোটেল আছে এখানেও আপনারা খাইতে পারেন অনেকগুলো রেস্টুরেন্ট আছে এখানে অনেক মানুষও আসে বেশ এবং বিশেষ করে এটা হচ্ছে আমার পিছনে এখানে নদী এই হলো নদী এই যে ফেরিঘাট মাওয়া ফেরিঘাটের একদম সাথেই আর আমরা এখন আছি একদম লাস্টের যে দোকানটা সেই দোকানে তো আসলে এখন একটু মাস্টার নদীর পাঙাশ পাবেন আমরা যদিও বলছিলাম যে পাঙাশ কত করে আমার বলছে 250 টাকা করে প্রায় 3000 টাকা কেজি 400 2200 তো তার মানে প্রায় 3000 টাকা পড়বে বুঝতেছ না এই যে আমরা যে এত মাছ খাই এই সব মাছ কি কি মাছ কাকা বারমার থেকে আসে তো এইটা কি বার্মিস না এর আগে আমি মোটামুটি গতবার বিভিন্ন জায়গায় গেছি যে সামনে ওই রূপালী ইলিশ বলেন শখের হাড়ি বলেন তারপরে আপনার কাছ থেকে যে আমি মাছ নিবো আমার যে মানুষ সেম গালাগালি দেবে না আপনি কি নিশ্চিত শুনুন ঘটনা হয়েছে কি আমার যখন গালাগালি দেয় না খালি আমার দেয় না কিন্তু যে লোক আমার কাছে বেচছে হেরো গেলে এখন আপনি আমারে কন্ত দিয়ে এই মাছটা কিনলে কি আমি আপনি দুজনে গালি খাবো না না ইনশাল্লাহ জিতবেন মানুষ ভালো বলবেন আচ্ছা তাহলে আপনি আমারে বলছেন 700 আমি তো দামাদামি ভয়ঙ্কর খারাপ করতে পারি ঠিক আছে তো সেই হিসাবে আমি আপনাকে এই মাছটা এখন কত ওজন হবে তা তো এখনো জানি না 600 গ্রাম হবে তো আমি আপনাকে সব মিলিয়ে 550 টাকা দিব বাবা মাছ কি ভালো আছে মাছ কি আসলে ভালো মাছটা মেলা মান বলতে চাই যদি মাছ দেখুন না যখন উনি সঠিক সত্যবাদী মাছ সত্যবাদী মাছ কয়েকদিন পরে বার্মিসও বেচা হবে বলে দিছে এই অত্র অঞ্চলে পরার নাই স্বামী বিদেশ তো জিসান এই যে আমরা যে আসলাম এই যে এত কিলো চালায় যে সেহরি করতে আসলাম এই সংক্রান্ত তোমার মানে অনুভূতিটা বলো অনুভূতি নাই কোন অনুভূতি নাই আসলে আমি যে কথাটা বলবো সেই কথাটাই হবে মানে ওই কথাটাই সেই কথাটা কোনো অনুভূতি নাই আমাদের হচ্ছে উই হ্যাভ সো মাচ কারেন্ট তার জন্য আমরা আজকে আসছি ঢাকা থেকে খিলগাঁও থেকে আসছি হচ্ছে আমরা মাওয়াতে সেহরি করতে আচ্ছা তুমি যে এখানে নিয়ে আসলাম অত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট রেখে যে এই যে এই টাইপের একটা রেস্টুরেন্ট নিয়ে আসলাম না ফার্স্ট এক্সপেরিমেন্ট ঠিক আছে এটা করে দেখা উচিত আমাদের তুমি ব্র্যান্ড ছাড়া পছন্দ করো না সেখানে একটা কোন ব্র্যান্ড দোকান থেকে নিয়ে আসলাম তোমাকে আমাদের এক্সপেরিমেন্ট করা উচিত এটা ওই যে এই পাশে যে অনেক আমরা এখানে তো প্রথম আসলাম ফার্স্ট টাইম আসছি তো আমাদের এখানে এক্সপেরিমেন্ট করা উচিত যে এখানকার খাবার কেমন তার মধ্যে আমরা আজকে আসছি একদম লাস্টের টাইম হ্যাঁ লাস্টের টাইম একদম লাস্টের যেটা এই হচ্ছে আমাদের মাছ এই হচ্ছে আমাদের ডাক্তার সাহেবের দোকান এখানে তো কোনো ই নাই তো সাইনবোর্ড নাই তো তাহলে এখন আপনাকে ডাক্তার সাহেব কে এইভাবে খুঁজতে হবে যে এটা সাইনবোর্ড আছিল সাইনবোর্ড ওই যে
সপ্তাহে মনে করো মাসে মনে করো সাইড করে দোকান ভাঙা পড়ে যায় ও টিএডব্লিউ এর লোক আসে আজকে পরে দোকান ভাঙা নাকি লিস্টটা কি এখানেই থাকে আই এই দুই নম্বর মাথায় আর কি তাহলে যতবারই ভাঙুক আপনি এখানেই মারতেছেন এই জায়গায় থাকে ওকে ঠিক আছে ভাজাভাজি করে আজকে মামি করতেছে মামা মামি রাতে রান্না সুন্দর হবে না ঠিকই আছে রান্না বান্না তো আমাদের মা খালারাই সারা জীবন করে খাওয়াইছে মামি খেয়ে পেন না কিন্তু এমনি দিয়ে না ঝলসে যাব আমি ওরে ভাই ও আজকের মূল আকর্ষণ ইলিশ নয় পাঁচ মাছ কত নিছো ভাই 200 টাকা হ্যাঁ মানে লিটারলি দেব দিলাম 200 টাকা 200 টাকা ভাই আমরা আরছি ভাইদের ভাইদের কথাবার্তা শুনে যতটুকু বুঝলাম আমরা মোটামুটি 300 টাকার না 250 টাকার মতো চুনা খাইছি ভাইদের তার থেকে আমাদের একটু বড় ছিল তো ডাক্তার সাহেব আমাদেরকে ট্যাবলেট খাওয়া দিয়েছে ইট ডাজেন্ট ম্যাটার জীবনে এরকম কত খাবো ডাক্তার সাহেব ভুলবো না ভুলবো না ভুলবো না এ ভুলার নয় এ ব্যথা ভুলার নয় না জিসান আমাদের মাছটি তো অনেক বড় ছিল ভাইয়া রোজা ধরে গেছে মোটামুটি 200 টাকার মতো অলরেডি ধরা খাইছি আমরা এটাতে 200 টাকার মতো ধরা খাইছি এখন পর্যন্ত তাই মনে হচ্ছে যাই হোক এই হচ্ছে আমাদের ইলিশ মাছ সাথে আমাদের এই যে লেজ ভর্তা আছে তবে এই জিনিসটা এই মাছটা মোটামুটি চারজন আমরা এখানে বসে খেতে পারবো চারজন খুব ইজিলি খেতে পারবো ভাত হচ্ছে 120 টাকা আর আমরা তার সাথে আমরা একটা পদ্মার একটা ইলিশ প্রচন্ড তেল ছিল এটাতে মা পাঙাশ মাছ ভাজলে মোটামুটি একটা তেল চলে যায় সেই জিনিসটা এখানে হয়েছে এখন আমরা হচ্ছে খামো আল্লাহ নাম নিয়ে আগে একটু শুরু করি বরাবরের মতো আমি আগে এই জিনিসটা একটু ভক্ত আসলে একটা ফাটাফাটি আইটেম যে লোকেরা প্রথমে আবিষ্কার করছিল তার একটু নোবেল দেওয়া উচিত মাছের স্বাদ মাছের স্বাদ খারাপ না মাছ ভালো বাট বুঝি ওভার প্রাইসড তাছাড়া এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি তো এনিওয়ে আমি আর জিসার এখন খালা নাম নিয়ে সেরিটা কমপ্লিট করবো আমাদের মোটামুটি আজকে সাতশো বা 800 টাকার মতো খরচ করলো কিন্তু অ্যাকচুয়ালি এই খরচটা 500 ভিতরে চলে আসতো যদি আমরা আরো ভালোভাবে বার্গেন করতে পারতাম তো আপনাদের যাদের একটু বাজেট কম আছে মামার দিকে তারা এদিকে চলে আসতে পারেন ওই মানে ওই ওই বড় বড় রেস্টুরেন্ট গুলো পার করে নদীর পারে আসলে মানে আপনারা বেশ একটু কমে সময় পাবেন মানে আমার এখন পর্যন্ত তো তাই মনে হচ্ছে তো এনিওয়ে এতক্ষণ পর্যন্ত যদি দেখে টেকে থাকেন উপরে ফলো বাটনটা আছে ফলো টলো করে দেন আর চেষ্টা করবো যে এখন থেকে আবার একটু রেগুলার রেগুলার ভিডিও দিতে কারণ মাঝখানে তো 4-5 মাস একদম গ্যাপ পড়ে গেছিল তো আজকে আসি এখানে পরের ভিডিওটা আবার দেখা হবে আসসালামু আলাইকুম ভালো থাকেন এটা